এবং আজ আপনাদের পরিচয় করাবো মুম্বাইয়ের এক কৃতি কন্যা সন্তানের সঙ্গে, রেশমা বানু কুরেশির সঙ্গে। আঁধার থেকে ফের আলোয় ফিরে আসা রেশমা অ্যাসিড হামলার শিকার। সেপ্টেম্বরের নিউ ইয়র্ক ফ্যাশন উইকে মডেল হিসেবে র্যাম্পে দেখা যাবে তাঁকে। সচেতনতা প্রসারই এই শো এর আয়োজন। 20 বছরের রেশমা একজন এনজিও কর্মী এবং সম্প্রতি পুরস্কৃত অ্যান্ড অ্যাসিড সেলফ ক্যাম্পেনের মুখ। 2014 অ্যাসিড হামলায় চোখ ও মুখের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হওয়া রেশমা ইউটিউবে স্টার। এই কন্যা সন্তান দেশের গর্ব, আমরা তাঁর জন্য গর্বিত।